শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম। বাবার নাম মরহুম মোহাম্মদ আলী মেম্বার, মাতার নাম মরহুম গুলবানু। আমার স্থায়ী ঠিকানা মিরবাগ, বর্তমান হাতিঝিল থানা আওতাধীন ঢাকা। আমার স্কুল ছিল সিদ্ধেশ্বরী বয়েজ হাই স্কুল, আর আমার কলেজ ছিল একে ফজলুল হক কলেজ। যুদ্ধকালীন সময়ে 1971 সালে আমি এসএসসি ক্যান্ডিডেট, ম্যাট্রিক পরীক্ষার্থী, কিন্তু যুদ্ধের কারণে পরীক্ষা দিতে পারি নাই। সেটা পরবর্তীতে 72 সনে সেই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 70-এর নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। ওই সময় ইয়াহিয়া খান ক্ষমতায়, পার্লামেন্টের তারিখও ঘোষণা করা হয়, সংসদ অধিবেশন ডাকা হয়েছিল 3রা মার্চ। 1লা মার্চ ইয়াহিয়া খান আবার ঘোষণা করলো যে সংসদ অধিবেশন বাতিল। তারপর থেকে এই দেশের আপামর জনগণ ফুসে উঠল, রাস্তায় নেমে বলল কেন সংসদ অধিবেশন বাতিল করা হইল। 2রা মার্চ ডাকসুট, ওই সময় বিপি আসম আব্দুর রব বটতলায় বাংলাদেশের নতুন মানচিত্র জাতীয় পতাকা উত্তোলন করলেন। 3রা মার্চ পল্টন ময়দানে ছাত্রলীগের তৎকালীন, ওই সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ ইশতেহার ঘোষণা করলেন, স্বাধীনতার ইশতেহার। পরবর্তীতে 7ই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। ওই ভাষণে আমি সশরীরে উপস্থিত ছিলাম ওই বয়সে। উনি তখন বলেছিলেন, তোমরা যার যা কিছু আছে সে তাই নিয়ে শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুত থাকো, এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই সংগ্রাম মুক্তির সংগ্রাম। তারপরের থেকে প্রতিদিনই আলোচনা হয়, আর আমরা সংবাদ মাধ্যমে জানতে পারি যে আলোচনা ফলপ্রসূ। কিন্তু আসলে 25 তারিখে রাত্রে তারা অতর্কিত আক্রমণ চালায়, তৎকালীন ইপিআর এবং হেডকোয়ার্টারে আক্রমণ চালায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আক্রমণ চালায়, আমাদের পাশে রাজাবাগ পুলিশ লাইনে আক্রমণ চালায়। আক্রমণ চালায় তারা নিরীহ নিরস্ত্র লোকজনকে হত্যা করে। আমরা এই সংবাদ পেয়ে আমাদের এলাকায় মধ্যে আমরা রাস্তাঘাট কেটে ব্যারিকেড সৃষ্টি করি, যাতে এলাকায় ট্যাঙ্ক ঢুকতে না পারে, পাঞ্জাবি সৈন্যরা ঢুকতে না পারে। তারপরে থেকে কার্ফু দেওয়া আরম্ভ করলো, 26-27 কার্ফু। আমি তখন স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম আর কি। তখন রাজনৈতিক শূন্যতা বিরাজ করতেছিল। 10-12 দিন যাওয়ার পরে কিছু কিছু ছাত্রলীগের, কেন আমাদের
ডাইরেক্ট যোগাযোগ ছিল ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে। তো ছাত্রলীগের যেসব নেতৃবৃন্দের আমরা তখন পাইলাম, তারা বললো যে কিছুদিন অপেক্ষা করো, কিছু একটা হবে। এপ্রিল মাসের মাঝামাঝি দিকে খবর পেলাম যে ভারতে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে মুক্তিযুদ্ধের জন্য। তো আমরা কয়েক বন্ধু, চার পাঁচ বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা ভারতে যাব, ট্রেনিং নেব, দেশের জন্য যুদ্ধ করব। তো মে মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে আমরা পাঁচ বন্ধু মিলে ঢাকা থেকে কুমিল্লা হয়ে গোমতী নদী পার হয়ে ভারতের বক্সরনগরে যাই। ওখান থেকে হাতিমারা হয়ে আগরতলা শহরে যাই। ওখানে কয়েকদিন কংগ্রেস ভবনে অবস্থান করি, তারপরে কলেস্টেলা হোস্টেলে আমাদের যে দায়িত্বে ছিলেন তখনকার ছাত্রলীগের দপ্তর সম্পাদক এম এ রশিদ, তার কিছুদিন পর আমাদেরকে হাফানিয়া ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। তো হাফানিয়াতে পাঁচটা ক্যাম্প ছিল, জয় বাংলা, বঙ্গবন্ধু, পদ্মা, মেঘনা, যমুনা। তা আমরা জয় বাংলা ক্যাম্পে ছিলাম। ওই ক্যাম্পের ইনচার্জ ছিলেন অ্যাডভোকেট হেদায়তুল ইসলাম, এমএনএ। পাকিস্তান পিরিয়ডে যে নির্বাচন হয়েছিল 70 সনের, সেই নির্বাচনে আমাদের এলাকার তখন আমাদের বর্তমানে যে হাতিঝিল থানা, যুদ্ধকালীন সময় সেটা ছিল তেজগাঁ থানা আওতাধীন। তো ওই থানার এমএনএ ছিলেন এই অ্যাডভোকেট হেদায়তুল ইসলাম সাহেব। তা আমরা যা তাকে পেলাম, তো ওখানে থাকতে থাকলাম। আপনার সঙ্গে পাঁচ বন্ধু একই সঙ্গে ছিল, একই সঙ্গে ওনাদের নাম কি আপনার মনে আছে? হ্যাঁ, না, আমরা যে পাঁচ বন্ধু গিয়েছিলাম, এক বন্ধু রাস্তা থেকে আর যেতে পারে নাই যে কোনো কারণে, চার বন্ধু আমরা ভারত পর্যন্ত পৌঁছেছিলাম। তার মধ্যে আমি, আমার আরেক বন্ধু মতিউর রহমান মতি, তারপরে আরেক বন্ধু হলো শহীদুল্লাহ মাঝি, আরেক বন্ধু হলো আরফান। তো এই পাঁচ বন্ধু যাওয়ার পরে ওখানে থাকতে থাকলে এক এক বন্ধু পরে এক এক দিকে চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই। একটু আমরা যে ক্যাম্পে ছিলাম সেটা ছিল ট্রানজিট ক্যাম্প, ওটা কোনো ট্রেনিং সেন্টার ছিল না আর কি। তো ওখানে আমরা থাকতেছিলাম, পিটি করতেছিলাম, খাওয়া দাওয়া চলতেছিল। ওখানে 15-20 দিন থাকার পরে একটা ট্রেনিং সেন্টারে নেওয়ার জন্য একটা রিক্রুট টিম আসে, ফলিং করায় আমাদেরকে, যাচাই বাছাই করে আমি টিকে যাই। তো আমাকে নিয়ে যাওয়া হয় পালাটানার ট্রেনিং সেন্টারে। তো আমরা যাওয়ার পরে আমাদেরকে দিয়ে সেই ট্রেনিং সেন্টার প্রস্তুত করা হয় জঙ্গলের মধ্যে, পাহাড়ের জঙ্গল। তো আমরা ওই ট্রেনিং সেন্টারের প্রথম বেস। ওই ট্রেনিং সেন্টারের দায়িত্বে ছিলেন ভারতের এক ক্যাপ্টেন, ক্যাপ্টেন ধর, আর ওনার সাথে বাংলাদেশের এক ক্যাপ্টেন ছিলেন, দুজনে মিলে সেটা পরিচালনা করছেন। বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন সুজাত আলী, এই দুইজনে ওই ক্যাম্পের চার্জে ছিলেন। তো আমরা ওই ক্যাম্পে 21 দিন ট্রেনিং নেই। ট্রেনিংয়ের আর্মসগুলির মধ্যে ছিল 303 রাইফেল, SMG, যেটাকে স্ট্যান্ড গান বলা হয়, SLR, টুইনস মর্টার, তারপরে গ্রেনেড, তারপরে এক্সপ্লোসিভ, অ্যান্টি ট্যাঙ্ক মাইন। এগুলি আমরা ট্রেনিং শেষে আমরা 2 নম্বর সেক্টরের হেডকোয়ার্টার মেলাঘড়ে চলে আসি। 2 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন তখনকার মেজর খালেদ মোশারফ। তারপরে আমরা যাওয়ার পরে আমরা আর খালেদ মোশারফ স্যারকে পাই নাই, তখন দায়িত্বে ছিলেন মেজর হায়দার, তখন ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন হায়দার। তো ওখানে থাকতে থাকার পরে আমরা ওখানে বোধহয় 15-20 দিন ছিলাম। আগস্ট মাসের দিকে আমাদেরকে একটা গ্রুপ তৈরি করলো ওখানে তেজগাঁ এলাকা দিন, যারা যাদের বাড়ি তাদেরকে নিয়ে। তেজগাঁ এলাকাটা তখন ঢাকা শহরে মানে একটা বড় অংশ, ঢাকার একটা বড় অংশ নিয়ে তেজগাঁ এলাকা, সেই মিরপুর, মোহাম্মদপুর, ক্যান্টনমেন্ট, বাড্ডা, গুলশান, মগবাজার, ডেমরা নিয়ে গঠিত তেজগাঁ থানা। তো ওই থানা যাদের বাড়ি তাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করলো, 33 জনের একটা গ্রুপ, ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত 33 জন ছেলেদের নিয়ে একটা গ্রুপ। সেই গ্রুপের কমান্ডার করা হয় ডেমরা নিবাসী আউয়াল নামে এক ভদ্রলোককে। তো আমাদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে 5টা সেকশন করে পাঠিয়ে দেওয়া হয়, একটা সেকশনে আমাকেও দায়িত্ব দেওয়া হয়, ওই সেকশনে আমরা 11 জন ছিলাম। তো 5টা নৌকা দিয়ে আমরা রওনা হই বাংলাদেশের উদ্দেশ্যে। রওনা হয়ে আসার পথে আমরা 5 নৌকা একত্রে আসতে পারিনি, আমরা হারায় যাই আর কি। হারায় যাই ওই CMB রোড ক্রস করার সময় আমরা হারায় যাই, কেন ওই CMB রোডে রাজাকাররা পাহারা দেয় আসার সময়। তো ওই রোডে CMB ব্রিজের নিচে দিয়ে আসতে হয়, CMB ব্রিজের ওই পারে খোলা জায়গা, দূরে দূরে কিছু টিলার মধ্যে বাড়িঘর আছে, কিন্তু আর বেশিরভাগই হলো খোলা জায়গা, দূরের থেকে দেখা যায় মানে ওই যে আর্মি গাড়ি এসে গাড়ির থেকে সার্চ লাইট মারে, ওই সার্চ লাইটে কয়েক কিলোমিটার দূরে আলো
আলো হয়ে যায়, দেখা যায় কারা আসছে কি আছে না আছে। তো একটু পরে পরে পাকিস্তানি আর্মি ওই রোডে টহল দিতে থাকে। তারপরে আমরা আসছি আইসা, যখন ব্রিজ দিয়ে যাবো তো রাজাকেরা আমাদেরকে হোল্ড করছে, হোল্ড করে আমাদেরকে উপরে উঠতে বলছে। প্রথমে আমরা উঠতে চাইনি, তারপরে উঠতে বাধ্য হয়েছে। উপরে উঠা ওরা ছিল চারজন, তা আমরা উপরে উঠা আমাদের সাথে কথা কাটাকাটি, এক পর্যায়ে তাদেরকে আমরা পরাস্ত করতে পারি, তাদেরকে আমরা অ্যারেস্ট করি আর কি, চারজনকেই অ্যারেস্ট করে আমরা ওই সিএমবি ওই রোড ক্রস করে বাংলাদেশের ভিতরে ঢুকি। অনেক দূর আসার পরে বান্দুরা বাজার নামে একটা বাজারে এসে পৌঁছি আমরা। তো ওই বাজারে লোকদের কাছে ওই রাজাকারকে ছেড়ে দিয়ে আমরা এক রাত দুই জায়গায় যাপন করে আবার ঢাকার দিকে চলে আসি। ঢাকায় এসে আমরা প্রথমে সোনিতে আমরা ক্যাম্প করি, হরতলিতে একটা গ্রামে, ওখানে আমরা থাকতে থাকি। আমরা কয়েকটা জায়গায় ছিলাম, সোনিতে ছিলাম, ইসাগুড়া ছিলাম, বালু নদীর পাড়ে ছিলাম, তারপর একটা কামসাইড ছিলাম। যুদ্ধকালীন কয়েক মাস আমরা বিভিন্ন জায়গায় ছিলাম। তো থাকা অবস্থায় আমরা ছোটোখাটো অনেক অপারেশন করেছি, যেমন হাজিপাড়া পেট্রোল পাম্পে আমি নিজে ছিলাম, ওটাতে গ্রেনেড চার্জ করে অপারেশন করি। আমরা একটা ব্যাংক অপারেশন করেছিলাম, রামপুরাতে হাবিব ব্যাংক ছিল, ওই ব্যাংকটা আমরা অপারেশন করেছিলাম। ওই ব্যাংকে আমাদের মুক্তিযুদ্ধ হতাহতের নামটাও মনে নেই, আমাদের একজন মুক্তিযোদ্ধা ওখানে মারা যায় ওই অপারেশনে। ওই ব্যাংকে তো বিহারিরা ছিল আসলে সিকিউরিটিতে, ওই ব্যাংকটা অপারেশন করি আমরা আমাদের কমান্ডার আওয়ালের নেতৃত্বে। তারপরে ঈদের দিন আমরা একজন একটা গ্রুপে ভবানী জুট মিল ড্যামরাতে আমরা প্রত্যেকটা গেটে, গেট ছাড়াও ওই আর্মির কিছু পয়েন্ট ছিল, ওরা ঘর বানায় বিভিন্ন কর্নারে তারা পাহারা দিতে একজন একজন করে আর কি। তো আমরা পাঁচটা জায়গায় আমরা ঈদের দিন সকালে, রোজার ঈদের দিন সকালে আমরা এট এ টাইম ওখানে গ্রেনেড চার্জ করি। পরে আমরা খাওয়ার উপায় কয়েকজন হতাহত হয়েছে আর কি ওই গ্রেনেড চার্জ। তারপরে আমাদের সরাসরি যুদ্ধ যেটা সেটা হলো ইসাপুরার যুদ্ধ আর হইলো বেড়াইদের যুদ্ধ। ইসাপুরার যুদ্ধ আমরা খবর পাইলাম যে ইসাপুরা হিন্দু এলাকায় সেনা পাকিস্তানি আর্মিরা অ্যাটাক করছে, অ্যাটাক করে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতেছে। তো ওই সময় আমাদের ক্যাম্পের আশেপাশে বিভিন্ন গ্রামে আরও চার পাঁচটা গ্রুপ ছিল, তারাও আসছে আর কি ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে। তো এই খবর সবার কাছে পৌঁছে যাওয়ার পরে আমরাও ইসাপুরা যে জায়গাটায় আর্মিরা আসছে আমরাও ঘেরাও করি, তিন দিক থেকে, চারদিক থেকে করা যায়নি, তিন দিক থেকে। তখন তো বর্ষাকাল, পানি আছে, তো আমরা তো নৌকাতে চলাফেরা করি। তো ওখানে প্রায় ঘন্টা দেড় থেকে দুই ঘন্টা যুদ্ধ হয় আমাদের সাথে। ওই যুদ্ধে ওদের 12 জন না 13 জন নিহত হয়, আমাদের মুক্তিযোদ্ধারাও বোধ হয় 3 জন শহীদ হয়, তার মধ্যে আমার আপন খালাতো ভাই একজন শহীদ হয়, শহীদ আব্দুল ওহাব, এই এলাকায়, আমাদের এই মগবাজার এলাকায় বাড়ি। তারপরে কয়েক সপ্তাহখানি পরে আবার আর্মিরা তার পাশার একটা গ্রাম বেড়াইদ নাম, ওই গ্রামে তারা যায় বাজারের মধ্যে অ্যাটাক করছে। এই খবর পাই আমরা আইসা, আমাদের গ্রুপে অন্য গ্রুপও আসছে, কিন্তু কোন গ্রুপ আসছে বলতে পারি না, কিন্তু আসছে দুই একটা গ্রুপ আরও। তো আমরা যে ওই এলাকায় একটা কবরস্থান ছিল, ওই কবরস্থানে আমরা পজিশন নেই, পজিশনের উপরে কবরস্থান থেকে আমরা যুদ্ধ পরিচালনা করি। ওখানে হয়তো আধা ঘন্টা 40 মিনিটের মতো যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধে আমার সহযোদ্ধা আমাদের গ্রুপের 3 জন গুলিবিদ্ধ হয়, আহত হয় আর কি, যুদ্ধ আহত। আমরা পরে খবর পেলাম যে সেনাবাহিনীরও 3 জন নিহত হয়। তো এ হলো দুইটা যুদ্ধ। আর একটা যুদ্ধ হলো তেরমনিতে, এটা শেষের দিকে ডিসেম্বরের বোধ হয় 1-2 তারিখ, ঢাকার একদম কাছে তেরমনি। এখানে শুনলাম যে এরকম আর্মি আইসা বাড়িঘর সব জ্বালাই দিতেছে তেরমনির আশেপাশে, নন্দীপাড়া আর কয়েকটা গ্রামে, নন্দীপাড়াটা হিন্দু অধ্যুষিত এলাকা। তো এরকম আইসা আমরা বিভিন্ন গ্রুপ, পাশে একটা খাল আছে যেটা বালু নদী বলে, খাল না নদী, বালু নদী। তো আমরা নদীর ওই পারে আমরা পজিশন নেই, বিভিন্ন বাড়ি থেকে, বাড়ির টিলা থেকে কেউ কেউ আপনার ওই যে দানের নাড়া বলে, ওই নাড়া পিছনে পজিশন নিয়ে তাদের সাথে যুদ্ধ করি। তো ওইটাতে হতাহত হয়েছে, কিন্তু আমরা ওইটা কনফার্ম না, কিন্তু হতাহত তারা পালায় গেছে, তারা গানবোট নিয়ে আসলো। তো গানবোট টানবোট ফেলেই তারা
পালা গেছে। ওই গানবারগুলি পরে আমরা আমাদের কবজা নিয়ে আসছি পরে আর কি। এইগুলো মোটামুটি এই যুদ্ধ। আর আমার ব্যক্তিগত উদ্যোগে আমার নেতৃত্বে একটা অপারেশন, সেটা ঢাকা শহরের ভিতরে। ঢাকা শহরে আমি প্রায় আসতাম, আমচা মেশে নিয়েই আমি আসতাম ঢাকা শহরে। তো আইসা অনেক সময় অনেক একে একে প্ল্যান প্রোগ্রাম করি কী করা যায়, কীভাবে অপারেশন করা যায়। তখন এই যে আমাদের এই মগবাজার থেকে কারণ বাজার যেটা আছে, এই কারণ বাজারে যাইতে একমাত্র রাস্তা হলো রেললাইন। রেললাইন দিয়ে যেতে হয়, আর তা না হলে সে বাংলা মোটর হয়ে ঘুরে যেতে হয়। এই রেললাইনটা এখন যেমন সমতল ভূমির সমান হয়ে গেছে রেললাইনটা, যুদ্ধকালীন সময়ে সমতল ভূমি থেকে অনেক উঁচায় ছিল রেললাইনটা। ওই রেললাইনে একটা ব্রিজ ছিল, এখন তো ব্রিজটা নাই। এই ব্রিজের নিচে দিয়ে একদম আপনার এই পান্তপত্রের দিকে নৌকা যাইতে পারবে, সেই বালু নদীর থেকে আইসা এই হাতিঝিলের দিক দিয়ে পান্তপত্রের দিকে যাওয়া যেত, তারপরে এই হাতির পুলের দিকে যাওয়া যেত। তো ওই ব্রিজের মধ্যে রাজাকার পাহারা দেয়, ওই রাজাকাররা ওই ব্রিজের ঢালের মধ্যে তাঁবু খাটায় ওরা রাত্রে থাকেও, মানে এখানে থাকে এখানে পাহারা দেয়। তো প্ল্যান করলাম যে এই ব্রিজটা কীভাবে উড়ানো যায় আর এই রাজাকার কীভাবে ধরে নেওয়া যায়। তো আমি তো একা, তো এই যেই খালাতো ভাইয়ের কথা বললাম যে শহীদ হয়েছে ইসাপুরার যুদ্ধে, শহীদ আব্দুল ওহাব, তখন আমার এই ভাই যুদ্ধে যায়নি, মানে মুক্তিযুদ্ধ হয় নাই, কিন্তু খুব সাহসী, আমার থেকে 3-4 বছর বলো, তো আমার থেকে লম্বা অনেক। তো আমার ভাইয়ের সাথে দেখা, আমি বললাম যে এরকম একটা অপারেশন করতে চাই, আপনি কি আমার সাথে থাকবেন? বলে কোথায়? আমি ডিটেলস বললাম তাকে, ভাইয়া সে রাজি হইল। তো আমার আরেক ফ্রেন্ড, আমার ক্লাস ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, এলাকার বন্ধু, তার নাম হইল শায়েস্তা খান কামাল, তারে বললাম, সেও মুক্তিযোদ্ধা না, তাকেও বললাম যে আমার সাথে সঙ্গ দিবা কিনা, আমি এরকম একটা অপারেশন করব। বলে যে হ্যাঁ করব। তখন তিনজনে মিলে প্ল্যান করলাম কীভাবে কী করা যায়। রোজার মাস, আমরা জানি যে রাত্রে 8টার থেকে কার্ফিউ দেয়, ওই দিকে কাউকে চলাচল করতে দেয় না। তা আমরা 7টার দিকে আমার বাজারে ব্যাগের মধ্যে স্ট্যান্ড গান আর এক্সপ্লোসিভ নিয়ে রওনা হইলাম। তো ওই ব্রিজে যাওয়ার আগে রেললাইনের ঢালের মধ্যে যে ছোটো ছোটো গাছ হয়, এসটি গাছ নাম, এখন গেলে নাই, খুব ঝাঁকড়া গাছ থাকতো প্রত্যেকটা, মানে পুরো রেল রাস্তার সাইডে সাইডে। তো ওই ব্যাগ ওই অন্ধকার, তো ব্যাগ ওই গাছের নিচে রেখে আমরা ব্রিজে গেছি, যা দেখি দুইজন পাহারা দিতেছে, ওদের সাথে খুব গল্পগুলোজ করলাম, বন্ধুত্ব তৈরি করলাম। বললাম যে আপনারা নাকি কার্ফু দেন এখানে? হ্যাঁ দেই। কটার থেকে দেন? 8টার থেকে। যে আমরা তো ফার্ম গেট যেতেছি, খুব জরুরি দরকার আমাদের, তো আমরা কার্ফুর আগেই চলে আসুন আশা করতেছি, তো যদি দেরি হয়ে যায় তো আমাদেরকে যাইতে দিয়েন, আমাদেরকে চেহারাগুলি চিনা রাখেন, আর দূরের থেকে তো অন্ধকার চেহারাও দেখতে পারবেন না। আমরা যদি আমাদের নাম বলি, নামগুলি আমরা আপনাদেরকে বলে যেতেছি, এই নাম আমাদের, তো আমাদেরকে যাইতে দিয়েন। বলে যে ঠিক আছে যান, যেতে দেব। তা আমাদের প্ল্যান তো আমরা কার্ফুর মধ্যেই আসবো, আমরা 9টা 9:15 দিকে আসছি। আইসা দূরে থেকে বললাম যে ভাই ওই যে আমরা গেলাম, গেছিলাম, আমরা তিনজন আসছি, আবার আমাদের আমরা কি আসবো, যেতে দিবেন? বলে আসেন। তা আইসা আমরা তো প্ল্যান করে কীভাবে কী করবো প্ল্যান করে গেছি। তা আইসা তিনজন আবার ওদের সাথে একটু গল্প করলাম, গল্প করে প্ল্যান হইলো। গল্প করতে করতে আমি আস্তে আস্তে আবার আমাদের মগবাজারের দিকে আমি চলে আসবো, যেখানে ব্যাগ রেখে গেছি। চলে এসে আমার এসএনজিটা আমি লোড করব, লোড করে ওই এক্সপ্লোজগুলি আমি রেললাইনের মধ্যে সবগুলি ঠিকঠাক মতো ফিটিং করব। ফিটিং করে দিয়ে আমি আবার ওইগুলি হাতে স্ট্যান্ড গানটা আমার পিছনে হাতে নিয়ে, হাত পিছনে দিয়ে আবার আস্তে আস্তে ওদের কাছে গেছি। তখন বলা ছিল যে ওদের দুজনের যে তোমাদের কাছে আইসা আমি হোল বলার সাথে সাথে তোমরা 2 রাজাকে 2 রাইফেল তোমরা থাপা দিবা। ওইরকম আমি স্ট্যান্ড গান নিয়ে ওখানে যে বলি যে হোল হ্যান্ডসাপ, তখন ওরা দুজন 2 রাইফেলের থাপা দিছে। থাপা দেওয়ার পরে ওরা চিল্লায় উঠেছে মা বাবাকে বাঁচাও। তখন ওই টেন্থের ভিতর থেকে একজন দৌড়ে আসছে, মানে টেন্থের মধ্যে একজন ঘুমাই দিয়েছিল রাজাকার, তো ও আসছে। তো আসার পরে এইটাকে আমরা অ্যারেস্ট করলাম। তো এই তিনজনকে অ্যারেস্ট করে নিয়ে 3টা রাইফেল নিয়ে আমরা মগবাজারের দিকে রওনা হইলাম। রওনা হওয়ার পরে যেখানে আমি ওইগুলি এক্সপ্লোজগুলি সব ফিট করছিলাম, ওইটার মধ্যে আগুন লাগা দিয়া আমরা মগবাজারের দিকে চলে আসলাম। মগবাজারের দিকে, মগবাজার এই যে বর্তমান টঙ্গী ডাইভেশন রোডের সাথেই একটা মসজিদ আছে, তখন ওই মসজিদে তারাবিন্দ আমার শেষ হয়েছে রমজান মাস।
তো দুই একজন আমাদেরকে চিনছে, স্থানীয় মানুষ যারা অনেকে তো স্থানীয় দেখে চিনছে, কিন্তু কেউ আমাদের সাথে কথা বলে না, আমরাও বলি নাই। তো রাজাকাররা তো খাকি ড্রেস পরা, আমরা তো আমাদের নর্মাল ড্রেস পরা। তো রাইফেলগুলি ওদের হাতে দেওয়া, ম্যাগজিনগুলি খুলে আমাদের কাছে রাখছে। ওখানে যাওয়ার আগে আমি ওটাতে আগুন লাগে গেছি, যাওয়ার পরে বাস্ট হয়েছে, কিন্তু যতটুকু আশা করছিলাম যে মানে একটা বিরাট বাস্ট হবে, কিন্তু ওরকম হয় না। রেল লাইন একটা লাইন অল্প উড়ে গেছে আর কি। তো রাজাকার নিয়ে মগবাজার রোডে এসে আমরা তিন রিক্সা নিয়ে ছয়জন হাজিপাড়া নূর মসজিদের কাছে এসে এক রাজাকে ছেড়ে দিলাম। দেখি তিনজন নিয়ে যাওয়াটা একটু মানে অসুবিধা হইতেছে, একজন ছেড়ে দিয়ে দুইজন নিয়ে আমরা এই খিলগা নামা ঘুরানে আমার এক পরিচিত বন্ধুর মতো পরিচিত লোক ওদের বাসায় উঠলাম। যা ওটা ওদের বাসাটা হইলো পানির মধ্যে পায়া দিয়া টিনের ঘর আর কি। তো ওই ঘরে দুইটা রুম, বাড়িতে কেউ থাকে না, খালি আমার ওই বন্ধু থাকে। তো রাত্রে ওই বাসায় রইলাম। তো সকালবেলা আমার এই ওয়াহাব ভাই আর আমার বন্ধু ওরা ঢাকা মানে চলে আসলো, ওরা আর আমার সাথে গেল না। তো ওই দুইজনকে চোখ বেঁধে নিয়ে আমি নৌকা নিয়ে আমাদের ক্যাম্পে চলে গেলাম। দুইটাকে আমরা নজরে রাখি, আস মানে ছাইরা দিছি ওপেন, কিন্তু নজরে নজরে রাখি যে তারা কী করে। বলি যে তোমরা পাক করো, পাকে ঘরে থাকো, পাক করে খাও আমাদেরকে। তো একটা দেখলাম যে একটু মানে তার মধ্যে সমস্যা আছে, তো ওইটাকে নিয়ে আমরা চোখ বেঁধে নৌকা দিয়ে নিয়ে পানিতে নিয়ে ব্যানার দিয়ে পরে মানে মেরে ফেলা হয়েছে। আর একটা যেটা ওইটা অনেক দিন বন্ধ ছিল, পাক টাক করছে। পরে ঈদের একদিন আগে বলে যে সাবার বাড়ি, বলে সাবার বাড়ি বিয়ে করে নেই, বাপ মা আছে। তো ঈদের ছুটি চাইছে যে ছুটি দেন, আমি আইসা আপনাদের সাথে আমিও মুক্তিযুদ্ধ হবো। তা আমরা বললাম ঠিক আছে, সে যখন ঈদের বাড়িতে যাইতে ছুটিতে আইসা মুক্তিযুদ্ধ হবে, আমরা তখন ট্রেনিং দিয়ে তাদের মুক্তিযুদ্ধ বানিয়ে ফেলব। কিন্তু সে ছুটিতে গেছে আর আসে নাই। তো এই হলো আমার নিজের উদ্যোগে একটা যুদ্ধ। তো ওই আব্দুল ওহাব ভাইয়ের কথা যেটা ওটা মানে ফিনিশ সম্বন্ধে একটু শেষ করি। তো ওই সময় ওহাব ভাইয়ের সাথে আমার কথা ছিল যে উনি কয়েকদিন পরে আমাদের ক্যাম্পে আসবে, আয়েশা মুক্তিযোদ্ধা হবে আর কি। তো আমি বলছি ঠিকানা দিয়ে গেছি, আমি বলি আয়েশা না, আয়েশা মুক্তিযোদ্ধা হবে। তো ওই টাইম মতো উনি আসেননি। তো তার কিছুদিন পরে আমি আবার ঢাকায় আসতেছি নৌকা দিয়া, একটা নদী আছে ওই নদী দিয়ে আসতে, নদী মানে খালের মতো আর কি, ঢাকায় আসতে হলে তিরমুনির একটু দূরে আইসা, আমাদের তিরমুনিতে আইসা নামতে হয় নৌকা দিয়ে। ওই নৌকা উনি এক নৌকা নিয়ে যাইতেছে আর আমি এক নৌকা দিয়ে আসতেছি ঢাকায়। তো ওই নৌকা দিয়ে দেখা। তা আমি বললাম যে আপনি কোথায় যাচ্ছেন? বলে তোমার এখানে যাইতেছি। আমি বললাম আমি তো ঢাকা যাইতেছি, এখন তো আমি ক্যাম্পে যাবো না। এখন তো এক কাজ করেন, ওই ওই গ্রামে তো আমার ক্যাম্প আছে, আমাদের ক্যাম্প আছে, ওই ক্যাম্পে গিয়ে আপনি আমার পরিচয় দিয়েন, থাকতে থাকেন, আমি দুই তিন দিনের মধ্যে চলে যাইতেছি। আর যদি ওই ক্যাম্পে না থাকেন, আপনার বন্ধু এরকম তৈবালির নাম কমান্ডার, গ্রুপ কমান্ডার, ওরও একটা গ্রুপ আছে আমাদের পাশের গ্রামে ওর ক্যাম্প, হ্যাঁ, তো আপনি ওই ক্যাম্পে থাকতে পারেন, যে আমি এসে আমাদের গ্রুপে নিয়ে আসবো। বলে ঠিক আছে। তো উনি চলে গেল। তো আমি তিন চার দিন পরে যখন ঢাকার থেকে আবার ব্যাক করলাম, ব্যাক করার পরে দুই দিন পরে ওই ইসাপুরার যুদ্ধটা, পরে খবর পেলাম ওই যুদ্ধে আমার খালাতো ভাই ওই গ্রুপের সাথে এসে যুদ্ধ করছে আর কি। ওই বন্ধুর ক্যাম্পে গিয়ে উনি আশ্রয় নিয়েছিল আর কি। তো ওই বন্ধুর সাথে এসে যুদ্ধ করছে, যুদ্ধ করে ওই যুদ্ধে শহীদ হয়ে গেছে। আমার সাথে আর দেখা হয়নি আর কি, ওই কারণ বাজার অপারেশনের পরে ওনার সাথে আমার দেখা হয়নি। তো এই ছিল আর কি আমার যুদ্ধের মানে মোটামুটি। ১৬ ডিসেম্বর যখন দিন হইল, তখন আমরা ক্যাম্পে বালু নদীর পাড়ে, আমাদের শেষ ক্যাম্পটা ছিল বালু নদীর পাড়ে। তো ওই আর্মস অ্যামিনেশন অনেক ছিল, তো আমি আর বাড়িতে আসতে পারি নাই। ১৬-১৭ তারিখ আমরা এই আর্মস অ্যামিনেশন, যেহেতু কমান্ডার ছিল ড্যামরা নিবাসী, তো ওই ড্যামরা যায় একটা ক্যাম্প করলো 16 তারিখে। তো আমরা ওই বালু নদীর পাড় থেকে ড্যামরা আমাদের আর্মস অ্যামিনেশন সব নিতে নিতে ১৬-১৭ দুদিন লাগছে। তো ওই দুদিন পরে আমি 18 তারিখে বাড়িতে আসি মগবাজারে মিরবাগের। এর মধ্যে একটু কথা বলে নেই, তো মিরবাগে আমি যখন যুদ্ধে যাই, আমার চাচা, আমার বাপ চাচা দুইজন, আমার চাচা আমাকে ফুলবাড়া বাস স্টেশনে উঠায় নিয়ে দিয়ে আসছিলো। আমি বাসে চান্দিনাতে যাই না, আমি চান্দিনার থেকে রিক্সা দিয়ে গুমতির ঘাটে যাই, গুমতির ঘাট থেকে হাইটা হাইটে বক্সনগর বন্ধ যাই। তো আমার বাবা একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিল, আমি যুদ্ধে যাওয়ার পরে আমার বাবাকে পাকিস্তান আর্মিরা ধরে নিয়ে যায় আমার জন্য। তো মালিবাগ চৌরাস্তায় একটা পাক আর্মিদের ক্যাম্প ছিল, ওই ক্যাম্পে নিয়ে যায়, দুই দিন তাকে আটকে রাখে।
পরে আমাকে 24 ঘন্টার মধ্যে হাজির করবে এই মর্মে মানে অঙ্গীকারবদ্ধ হয়ে সিগনেচার দিয়ে তিনি বেরিয়ে আসে আমাকে হাজির করবে বলে ওই প্রতিশ্রুতি দিয়ে। তা আমাকে হাজির করবে করতে আমাকে সাথে তার যোগাযোগ নাই। আইসব বা আমাদের বাড়ির থেকে সবাই বাড়ি খালি করে মানে ছেড়ে দিয়া পুরান ঢাকায় বাড়ি ভাড়া নিয়ে চলে যায় সিদ্দিক বাজারে। তো ওই সময় পাকিস্তান আর্মি রাজাকার সহ আইসা কয়েকদিন পরে খালি বাড়ি বাড়িতে আগুন দিয়ে দেব। তো 18 তারিখ যখন আমি আসলাম তো আইসা শুনি 16 তারিখে আমার ফ্যামিলি সিদ্দিক বাজার থেকে আমাদের বাড়িতে আসে। তারা ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে সিদ্দিক বাজার থেকে আমাদের বাড়িতে এই মগবাজার মিরবাগে আসে। ওনারা ভাবছে আমি বোধহয় 16 তারিখে ঢাকা বাড়িতে আসছি। ফিরে আসার পরে অস্ত্র জমা আমরা ঢাকা ইউনিভার্সিটির মাঠে বঙ্গবন্ধু যখন 10ই জানুয়ারি বাংলাদেশে ফিরত আসছে তার কিছুদিন পরে আমরা শুধু আমাদের গ্রুপ না মোটামুটি অনেক গ্রুপে একটা গ্রুপ ঢাকা ইউনিভার্সিটিতে অস্ত্র জমা দেয় বঙ্গবন্ধুর কাছে আরেকটা গ্রুপ ঢাকা স্টেডিয়ামে বঙ্গবন্ধুর কাছে অস্ত্র জমা দেয়। আমরা তখন ওই জানুয়ারিতে অস্ত্র জমা দিই আর যেদিন বঙ্গবন্ধু বাংলাদেশে আসে তখন এটা একটা ইন্টারেস্টিং ঘটনা। আমরা এই ওই দিন আমরা সিনেমা দেখতে সিনেমা হলে হঠাৎ সিনেমা ছবি বন্ধ কী ব্যাপার অ্যানাউন্স করলো পর্দার মধ্যে যে বঙ্গবন্ধু ঢাকা আসে সিনেমার হবে না। তখন রাস্তায় বাইরে দিয়ে গেছি খালি গুলির আওয়াজ সব তো আসল গুলি এই মানে আতসবাজি না মানে সবার কাছে তখন আমস আছে পুরো ঢাকা শহর মানে একটা মানে একদিকে আনন্দ করতেছে আরেকদিকে মানে ভয় আত কার গুলি কার শরীরে লাগে সবাই বঙ্গবন্ধু ঢাকা আসছে এই আনন্দে মানে সবাই যার কাছে যে আমস আছে সবাই গুলি ফোটানো আরম্ভ করলো। তো আমরা মানে বাসায় আসি আর 2 দিন আর বাসা থেকে বেরিয়ে নেই মানে এই কী অবস্থা হয় কার শরীরে কার গুলি লাগে এই হলো মানে যুদ্ধে পড়ে। তো তারপরে আমি যে ম্যাট্রিক ক্যান্ডিডেট ছিলাম তো স্বাধীনতার পরে আমাদের 72-এ সেটা শর্ট কোর্সে 6 সাবজেক্টে পরীক্ষা হয়। তারপর আমি কলেজে ভর্তি হই। কলেজে ভর্তি হয়ে ইন্টার পাস করার পরে আর লেখাপড়া হয়ে ওঠে নেই তো ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া আমার। আমরা আসলে যুদ্ধ করেছিলাম তো আসলে কয়েকটি কারণে আমরা বলতাম যে আমাদের যে 5টি মৌলিক অধিকার এই অধিকারগুলি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের যুদ্ধটা। আমরা ওই সময় পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান হিসেবে পশ্চিম পাকিস্তানিদের কাছে বৈষম্যের শিকার ছিলাম বিদায়ে আমরা আসলে যুদ্ধটা করতে হয়েছে আমাদের স্বাধীনতা চাইতে হয়েছে। এটা সত্য যে অনেক কিছু আমরা পাইছি কিন্তু একটা দেশ পাইছি একটা মানচিত্র পাইছি হ্যাঁ এখন একটা নতুন পাসপোর্ট পাইছি আমরা আমাদের দেশের নামে বাংলাদেশের নামে। ওই সময় তো এই এই দেশে যারা থাকতো তাদের আন্তর্জাতিক কোনো পাসপোর্টও ছিল না কয়জনের ছিল আমার মনে হয় যে 7.5 কোটি লোক ছিল তখন পূর্ব পাকিস্তানে আমরা বাঙালি যারা 7.5 কোটির মধ্যে হয়তো 1000 লোকের হয়তো আন্তর্জাতিক পাসপোর্ট ছিল সরকারি চাকরিও দিত না তো এরকম বৈষম্য করতো। তো ওই কারণে আমাদের যুদ্ধটা সর্বোপরি অর্থনৈতিক মুক্তির জন্য যুদ্ধ অর্থনৈতিক মুক্তি এটাও পুরোপুরি হয়নি। আর নতুন প্রজন্মের কাছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এইটুকুই অনুরোধ থাকবে যে তোমরা মুক্তিযুদ্ধটাকে জানো নির্দলীয়ভাবে জানো এবং বুঝো এবং দেশকে ভালোবাসো। মুখে দেশকে ভালোবাসি মুখে 71-এর চেতনা মুখে মুক্তিযুদ্ধের চেতনা এটা না। আসলে আমি এখনও নিজের প্রতি নিজেকে নিয়ে গর্ব করি যে আমি ওই বয়সে 16-17 বছর বয়সে অজানা দেশে চলে গেছিলাম ট্রেনিং নিয়ে যুদ্ধ করার জন্য। সেই যুদ্ধ 9 মাস হবে না 9 বছর হবে জানতাম না বেঁচে থাকবো কি মরে যাবো তাও জানতাম না অনিশ্চিত ভবিষ্যতে দিকে পা বাড়িয়েছিলাম। তো সেটা কেন সেটা একদম খাঁটি নিখুঁত দেশপ্রেমের কারণেই। দেশপ্রেম শুধু মুখে বললে দেশপ্রেম মনের মধ্যে সৃষ্টি হয় না অন্তরে সৃষ্টি হয় না দেশপ্রেমটা অন্তর থেকে আসতে হবে এবং সেই দেশপ্রেমটা আনতে হলে দেশকে ভালোবাসতে হবে অন্তর দিয়ে। সেই কারণেই বলা যে মুক্তিযুদ্ধটাকে জানো মুক্তিযুদ্ধটাকে বুঝো তাইলেই দেশপ্রেমটা আসবে নিজের মধ্যে। তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।